বাজারে যাওয়া হয়েছিল, তো আপেল এনে আমি এটা পানিতে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, তো পেপারে আমি আপেলগুলো পানি ঝরতে দিয়ে দিচ্ছি। এটা পানি ঝরুক, ওদিকে অন্য বাজারগুলি আমি সামলিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। আজ রোজার 12টা চলে যাচ্ছে, তো 12 রোজায় আমি কী কী বাজার আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আপেলটা ধুয়ে পেপারে রেখেছি, আর এখানে আছে শসা, মানে এখানে বলে এটাকে গুড়কে শসা শসা আর কি। আর কলা, নারিকেল নিয়েছি, নারকেল নিয়েছি, আর এখানে আছে পাঁচলি পাতা। গিয়েছিলাম কাঁচামরিচের জন্য, তো কাঁচামরিচ আনতে যেয়ে এগুলো আনতে হয়েছে। ওখানে আছে 1 প্যাকেট জুস, এটা হচ্ছে চিড়া, 1 প্যাকেট চিড়া আনলাম, 1 ক্যান নেডো, নর্মাল গমের চিড়া আর কি, গমের চিড়া এখানে ইয়ে আর কি, এটা একটা সিরিয়াল। আর এখানে হচ্ছে বেসন, এই যে আমার বেসন শেষ হয়ে গেছে, তো বেসন আনলাম 1 প্যাকেট। আর হচ্ছে এখানে চালের গুঁড়ি, চালের গুঁড়ি 2 রকমের, লাল চালের গুঁড়ি, সাদাটা পেলাম না, লাল চালের গুঁড়ি, এটা সাদা, এটা খেতে তেমন একটা মজা লাগে না, তো সাদা লাল মিশিয়ে আমি পিঠা বানাবো সেজন্য এনেছি। আর হচ্ছে সাবুদানা, কালার করা আসে, আগের মতো সাদা আসে না। বেকিং সোডা শেষ হয়ে গেছে আমার, প্যাপ্রিকা, এটা তুর্কিশ পাপরিকা, এই যে এরকম আর কি, তুর্কি। আর হচ্ছে এখানে 2 প্যাকেট খেজুর নিয়েছি, দারুচিনি, দারচিনি, রুটি, কাঁচামরিচ, শুকনো মরিচ, গিয়েছিলাম কাঁচামরিচের জন্য পেলাম না, তো শুকনো মরিচে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের বাজার। আর ওখানে আছে ফিশ, এই যে এটা হচ্ছে রুই, এটা রুই মাছ, 15 এরও নিয়েছে। আর এখানে আছে মার্কেল ফিশ, চার পিস আনলাম, এই তো। আর ওখানে 2 প্যাকেট স্পিনাচ, এই হলো আমাদের বাজার। মরিচ, এই তো বাজার আমাদের। স্পিনাচ 2 প্যাকেট, এই তো 12 রোজার বাজারগুলো দেখিয়ে দিলাম। সকালেও এনেছে, সকালে অন্য বাজার এনেছে, পানি, তারপর কোলা পান্থা এগুলা, তারপর সাথে আরও অন্যান্য যেগুলো এই আর কি, নর্মাল টমেটো, তারপরে আরও অনেক কিছুই এনেছে সকালে। আর এগুলো আমরা মেশিডে বাজার করতে গিয়েছি, শুধু মরিচ 2 টাকার মরিচের জন্য এখন 50 এরও বাজার নিয়ে আসলাম। এই যে সকালের বাজার, যে টমেটো, আর ওখানে আছে থালা বাসন ধোয়ার লিকুইড সাবান, আর হচ্ছে ওই যে
কোলা আমি এটা ফ্রিজে রাখার জন্য স্টোররুম থেকে এনেছি, ওগুলো চেঁচানো সম্ভব না সকালে, পানি আর কোলা স্টোররুম ফল, তো এগুলো হচ্ছে সকালের বাজার। আমি একটু নেড়ে দেখাচ্ছি, এই যে দেখলেন তো, এবিসিডি অক্ষরগুলো দিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা এনজয় করে খাবে। এই যে অক্ষর, এই তো হয়ে গেল আমার স্মুদি অ্যাভোকাডো স্পিনাচ। তো কেমন হয়েছে বন্ধুরা, আশা করছি আপনারা এই তো এখন মেখে নিলেই তো হয়ে যাবে দই চিরা রেসিপি, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী ইফতার। তো দেখলেন তো কত সহজে আমি বানিয়ে নিলাম ইফতারটা। এখন আমি বেগুনি ভাজবো, এই আমার বেগুনিগুলো এইভাবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলেছে। এখন আমি সুকিনি দিয়ে দিচ্ছি, দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে 12টা রোজা যাচ্ছে, তো 12 রোজায় সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে রান্না বান্না করলাম, তারপর পরিবেশন, এখন সময় হলে ইফতার করব। তো আমার ব্লগটি কেমন লেগেছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।